সকাল 9টা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি চট্টগ্রাম কার্যালয়ে ছদ্মবেশে অবস্থান নেয় র‍্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। দীর্ঘ 2 ঘন্টা ধরে বিভিন্ন উপজেলা থেকে আসা সেবাগ্রহীতাদের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করতে থাকেন তারা। উঠে আসে দালালদের উপস্থিতি, নাম ও বিভিন্ন তথ্যপাত্র। পরে র‍্যাবের চোকস গোয়েন্দা সদস্যরা এদের গতিবিধি ও অবস্থান শনাক্ত করে তাদের উপর নজরদারি রাখেন। ঠিক সকাল 11টায় বিআরটিতে আসে র‍্যাবের পোশাকধারী সদস্যদের বহনকারী একাধিক গাড়ি, সাথে ছিলেন 2 সংস্থার ম্যাজিস্ট্রেটরাও। শুরু হয় সাড়াশি অভিযান। এ সময় হাতে নাতে 22 দালালকে আটক করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। রোববার সকাল 11টা থেকে শুরু হওয়া এই অভিযান চলে বিকাল 3টা পর্যন্ত। অভিযানের নেতৃত্বদানকারী র‍্যাব 7 এর ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, গোয়েন্দা তৎপরতা ও গোপন তথ্যের ভিত্তিতে বিআরটি ও জেলা ম্যাজিস্ট্রেটের একাধিক সদস্যদের নিয়ে এই অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় বেশ কয়েকজন দালালকে আটক করতে সক্ষম হন তারা। আমাদের কাছে একটা গোপন সংবাদ ছিল যে এখানে দালাল চক্র আবার সক্রিয় হয়েছে। আপনারা জানেন আমরা গত জুন মাসে একবার অভিযান পরিচালনা করেছিলাম দালাল ধরার জন্য। এই গোপন তথ্যের প্রেক্ষিতে আজকে আমরা আবার নতুন করে অভিযান পরিচালনা করা এবং এই দালাল চক্রকে হাতে নাতে ধরা। দালালকে একদম ঘটনাস্থল থেকে হাতে নাতে ধরতে সক্ষম হই এবং আমাদের সাথে বিআরটি এর ম্যাজিস্ট্রেট ছিলেন এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, তাদের সহায়তায় আমরা পরবর্তীতে যে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা সেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইন অনুযায়ী তাদেরকে বিভিন্ন ধারায় জরিমানা করা হচ্ছে, 5,000 থেকে 20,000 টাকার মধ্যে এবং অনাদায়ে জেল জরিমানা করা হচ্ছে। শুধু তাই নয়, জীবিকা নির্বাহ করতে দালালিকে পেশা হিসেবে নেয়া এইসব চক্রকে ধরতে ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা। দালালদের একটা জীবিকার মাধ্যমও এটা বলা যায়। তো তারা তাদের নিজেদের আর্থিক লোভে এবং আর্থিক প্রলোভনের কারণে হয়তো এই ধরনের কাজকর্ম করছে বারবারই। তো আমরা যেহেতু অভিযান অব্যাহত রেখেছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ পরিচালনা করব এবং আমাদের এই ধারাটা অব্যাহত থাকবে যেন সাধারণ মানুষ স্বাভাবিক প্রক্রিয়ায় যে সেবাটা পাওয়ার কথা সেটা পেতে পারে। এই অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক 22 দালালদের মধ্যে আওলাদ হোসেন নামে একজনকে 3 দিনের জেল, একজন থেকে নেওয়া হয় মুসলেখা এবং বাকি 20 জনকে সর্বমোট 2,10,000 টাকা জরিমানা করা হয়। শাহাদাত রিফাত, সিটিজি নিউজ, চট্টগ্রাম।